প্রথমবারের মতো ট্রান্স ক্যাথেটার অ্যারোটিক ভালভ ইমপ্লান্টেশন পদ্ধতিতে বুক না কেটে পুরনো অ্যারোটিক ভালভের ভেতর নতুন ভালভ প্রতিস্থাপন করা হয়েছে বিএসএমইউতে। মঙ্গলবার এক পুরুষ রোগীর হৃদযন্ত্রে অ্যারোটিক ভালভ প্রতিস্থাপন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল এক পুরুষ রোগীর শরীরে সফলভাবে অ্যারোটিক ভালভ প্রতিস্থাপন করেন, যা বিএসএমইউর ইতিহাসে এই প্রথম। আর এই ধরনের আধুনিক পদ্ধতি দেশে হৃদরোগ চিকিৎসায় নতুন পালক যোগ করবে বলে জানান অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান। আজ আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হৃদরোগ বিভাগে প্রথমবারের মতো, বিশেষ করে আমরা হার্টের যে ভালভ অ্যারোটিক ভালভে, যেটি সাধারণত ছুরি কাছে চালিয়ে শল্য চিকিৎসার মাধ্যমে ভালভ প্রতিস্থাপন করা হয়, আমরা ছুরি কাছে না চালিয়ে, অর্থাৎ বিনা অজ্ঞান না করে এবং আমরা বলতেছি যে বুক না কেটে অ্যারোটিক ভালভের আমরা ভালভ প্রতিস্থাপন করেছি, যেটি আসলে অত্যন্ত চ্যালেঞ্জিং একটি কাজ। এবং সাধারণত যেসব রোগীরা, বয়স্ক রোগী, হার্টে যখন ভালভগুলো শুরু হয়ে যায় অ্যারোটিক ভালভ, এবং তাদের অনেক অনেক কোমরবিডিস কন্ডিশন থাকে, হয়তো তার সাথে কিডনি রোগ থাকে, আগে হয়তো তার একবার স্ট্রোক হয়েছিল, কিন্তু তার অ্যারোটিক সিভিয়ার অ্যারোটিক স্টেনোসের জন্য সে ঘন ঘন অজ্ঞান হয়ে যাচ্ছিল এবং এর সাথে বুকে ব্যথা ছিল, ইসিজিতে নানারকম অ্যারিদমিয়া বলি আমরা, অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন ছিল, এবং সবাই এই ধরনের রোগীদেরকে বুক কেটে অপারেশন করা খুব ঝুঁকিপূর্ণ বিধায়। নতুন এই পদ্ধতি আসলে সারা বিশ্বে স্বীকৃত, এই টাভি যেটিকে বলা হয়, ট্রান্স ক্যাথেটার অ্যারোটিক ভালভ ইমপ্ল্যান্টেশন, বা কোথাও কোথাও ট্যাভার বলা হয়, ভালভ রিপ্লেসমেন্ট, অর্থাৎ বুক না কেটে অজ্ঞান না করে রোগীর অ্যারোটিক ভালভের ভালভ প্রতিস্থাপন, এটি আসলে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা প্রথম করলাম। এবং সারা বিশ্বে যদিও এটি স্বীকৃত চিকিৎসা, কিন্তু এটির অত্যন্ত জটিল এই পদ্ধতি, কিন্তু রোগীর জন্য খুব সুবিধা, তাদের কিন্তু বুক কাটতে হচ্ছে না এবং রোগীকে অজ্ঞানও করতে হচ্ছে না। আজকে আমরা সেই চিকিৎসা দিলাম প্রথমবারের মতো আমাদের এখানে, সুতরাং এটি আমাদের জন্য একটি যেমন আনন্দের খবর এবং বাংলাদেশে হৃদরোগ চিকিৎসা একটি নতুন একটি পালক যোগ করবে বলে আমি বিশ্বাস করি। হৃৎপিণ্ড মানবদেহে রক্ত সঞ্চালন করে। এই রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় হৃৎপিণ্ডের বিভিন্ন ধরনের ভালভ থাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালভ হলো অ্যারোটিক ভালভ, যেটি হৃৎপিণ্ড হতে শরীরে রক্ত সঞ্চালন করে। এই ভালভ শুরু হয়ে গেলে হৃৎপিণ্ড থেকে রক্ত সঞ্চালন করতে পারে না এবং রোগীর শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও অজ্ঞান হয়ে যেতে পারে। বুক না কেটে অজ্ঞান না করে অ্যারোটিক ভালভ প্রতিস্থাপনের এই পদ্ধতিতে বিদেশের তুলনায় অনেক কম খরচে দেশেই আধুনিক চিকিৎসার সুযোগ পাবেন রোগীরা বলে জানান অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান। আর খরচের বিষয়টি হলো কি, সারা বিশ্বে অন্যান্য দেশে এটির খরচ অনেক অনেক বেশি। যে ভালভটি আসলে ব্যবহার করা হয় সেই ভালভের দামই দেখা যাচ্ছে যে 30 লাখ থেকে 50 লক্ষ টাকা, এবং এটির প্রসিডিউর ফি পৃথিবীর অন্য দেশে অনেক অনেক বেশি। আমাদের দেশে আমরা সব কিছু মিলে একেবারে 10 লাখ টাকার মধ্যে আসলে সম্পন্ন করছি, যেটি আমাদের জন্য অনেক রোগীদেরকে কিন্তু এটি করতে বিদেশেও যেতে হচ্ছে না, এবং এখানেই আমরা এই আধুনিক চিকিৎসা সাধ রোগীদের দিতে পারবো। এবং আশা করছি যে ভবিষ্যতে আমরা এই প্রক্রিয়া চলমান রাখব এবং বাংলাদেশের হৃদরোগীরা বিদেশ যেতে হবে না, এখানেই আমরা বিশ্বের আধুনিক চিকিৎসা দিতে সক্ষম হব।